জাহিদুল ইসলাম, 71, ঢাকা। 3000 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সালাম স্টিল মিল। করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জের বন্দর থানায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সামলে দেশের সকল বিত্তবানদের গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ সময় এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার অর্থ।